দেশের সাইবার নিরাপত্তা নিশ্চিত করার সব ব্যবস্থা চূড়ান্ত হয়েছে বলে জানালেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সচিব শ্যামসুন্দর শিকদার। শনিবার বিশ্ব সাইবার নিরাপত্তা সচেতনতা মাসের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভায় তিনি পূর্ণাঙ্গ একটি আইসিটি নিরাপত্তা আইন প্রণয়নের কথাও জানান। আরো জানাচ্ছেন মাফি ইসলাম। ইন্টারনেট ব্যবহার করে যেসব অপরাধ হচ্ছে তাই সাইবার অপরাধ। আর এ ধরনের অপরাধ প্রতিরোধে 2004 সাল থেকে প্রতি বছরের অক্টোবর মাসটিকে সাইবার নিরাপত্তা সচেতনতার মাস হিসেবে পালন করে আসছে যুক্তরাষ্ট্র, নরওয়ে সহ বিভিন্ন দেশ। এ উপলক্ষে দেশে প্রথমবারের মতো সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন। এতে ইন্টারনেটে ঘটা বিভিন্ন অপরাধ ঠেকাতে দিক নির্দেশনা দেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। Like other nations, Bangladesh also depends on its infrastructure. So Bangladesh also requires to protect its critical infrastructure. বক্তারা জানান সবচেয়ে বেশি সাইবার অপরাধের শিকার হচ্ছেন নারী ও শিশুরা। ইন্টারনেটে হয়রানি এড়াতে সচেতনতা বাড়ানোর পাশাপাশি নারী শিশু বান্ধব সাইবার নিরাপত্তা বলয় তৈরির পরামর্শ দেন তারা। সাইবার ক্রাইমে সবচেয়ে বেশি যারা ভুক্তভোগী তারা কিন্তু নারী। সকলকে বিনীত অনুরোধ জানাবো, নারী বান্ধব করে কি করে সাইবার ক্রাইমকে অ্যাওয়ারনেস এর জায়গাটা তৈরি করা যায় সেটা খুব গুরুত্বপূর্ণ। দুটো গ্রুপ অফ পিপল ইজ ভেরি ভালনারেবল, এটার জন্য আমাদের কোনো অ্যাড্রেস হয়নি আমাদের পলিসিগতভাবে। একটা হচ্ছে ওমেন, আরেকটা হচ্ছে চাইল্ড। অলরেডি এখানে এসে আপনারা দেখেন চাইল্ড অনলাইন প্রোটেকশন নামে একটা জিনিস, সেটা ওয়ার্ল্ড ওয়াইড সব দেশে কিন্তু আছে, এটা তো পলিসি আমাদের দেশে এখনো হয়নি। শিগগির পূর্ণাঙ্গ একটি সাইবার নিরাপত্তা আইন করার পাশাপাশি ইন্টারনেট নিরাপত্তা বলে তৈরি করা হবে বলে জানান আইসিটি সচিব শ্যামসুন্দর শিকদার। সাইবার ইস্যুকে অ্যাড্রেস করার জন্য গভর্নমেন্টের পক্ষ থেকে যেই যেই ধরনের প্রস্তুতি থাকা দরকার সেই ধরনের প্রস্তুতির আমরা একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে এসেছি। আমাদের এক্সপার্টও আছে, 20 বাইশ জনের অডিট টিম আছে। তবে ইন্টারনেটের ব্যাপ্তির কথা মাথায় রেখে সম্ভাব্য এই নিরাপত্তা বলয় যাতে আন্তর্জাতিক মানের হয় সেদিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। কাজে প্রত্যেকটা প্রযুক্তির ভালো দিক খারাপ দিক আছে। মাফি ইসলাম, 71, ঢাকা। চলছে সংবাদ সংযোগ, ফিরছি এক মিনিট পর।